নমস্কার, WBA সিরিজের সকল কনজিউমারদের আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগতম। আজকে আমার ভিডিওটি যেটি সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে পেমেন্ট হবার পরে যেহেতু মাসেরই ফার্স্ট, এই টাইমে সবথেকে বেশি প্রবলেম বা কোয়ারি থাকে WBA সিরিজের কনজিউমারদের যারা পেমেন্ট করছেন অনলাইন, তাদের প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে আপনাদের টাকাটা অনেক সময় আটকে যাচ্ছে, যে পেমেন্ট হচ্ছে না মার্চেন্ট সাইট থেকে, WBA সিরিজের সাইটে শো করছে না। তখন কি আপনি দুদিন তিন দিন কেটে যাচ্ছে, পাঁচ দিন হয়ে যাচ্ছে, তখন আপনাদের কী করতে হবে? আপনি WBA সিরিজের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার টাকাটা আমাদের কাছে, মানে আমি টাকাটা কী করে রিফান্ড পাবো? তাদের কাছে গিয়ে আপনি কি মানে জিজ্ঞেস করবেন, নাকি আপনার ব্যাংকে জিজ্ঞেস করবেন, না কা আপনি যে গুগল পে ফোনপে থেকে পেমেন্ট করে তার কাছে জিজ্ঞেস করবেন? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার নিজের কদিন আগে এই মাসে আমি নিজে পেমেন্ট করতে গিয়ে আমার এই প্রবলেমটি হয়েছিলো। তখন হঠাৎ করে আমার এরকম একটি পিডিএফ ফাইল WBA সিরিজের ইয়ে থেকে আমার পোর্টালে আপলোড হয়েছিল। তখন আমি পিডিএফ ফাইলটা দেখে পড়ে আমার মনে হয়েছে যে আমি আপনাদেরকে ভিডিওটি করে দেওয়া দরকার, যে আপনারা পেমেন্ট টাকাটা আটকে গেলে আপনাদের কী করতে হবে। এবং অলরেডি আমার কমেন্ট সেকশানে অনেকেই এই ব্যাপারে কমেন্ট করেছেন, দাদা আমি রিফান্ডটা কী করে পাবো, বা আমার রিফান্ডের জন্য কী কী করতে হবে, বা আমি কি WBA সিরিজের কাছে গেছি তারা বলছে শো করছে না, কী করতে হবে? আপনারা দেখে নিন, আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়ে দেখে নিন, ঠিক আছে? যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার নেক্সট ভিডিও পোল কেস এবং ফাইনাল ডিসকানেকশন নিয়ে, এবং তারপর আমি ডিম কানেকশন নিয়ে ভিডিও করে দেবো, আপনারা দেখে নেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি WBA সিরিজের কনজিউমার হয়ে থাকেন। চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাকে দেখিয়ে দিই যে আমার পিডিএফ ফাইলটি যেটি এসেছিলো, মানে যেটা আপলোড করেছিল পোর্টালে, সেটা কী ছিল দেখিয়ে দিচ্ছি, দেখে নিন মোবাইলের স্ক্রিনে গিয়ে। চলে এসেছি মোবাইলের স্ক্রিনে, এই যে পেন্ডিং নোটিফিকেশান, এইটাই আমার পোর্টালে আপলোড হয়েছে আমার পেন্ডিং পেমেন্ট হিস্ট্রিতে, দেখে নিন। এই যে এখানে লেখা রয়েছে পেন্ডিং, এবার এখানে কী কী লেখা রয়েছে ওরা কিন্তু পুরো স্পষ্টভাবে বলে দিয়েছে WBA রিসেলের পোর্টালে আপলোড হয়েছে, দেখে নিন, আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে। উই হ্যাভ নট ইয়েট রিসিভড এনি পেমেন্ট কনফার্মেশন ফ্রম পেমেন্ট গেটওয়ে, ওরা কিন্তু পেমেন্ট গেটওয়ে থেকে কোনো পেমেন্ট কনফার্মেশন পায়নি, সেটা কিন্তু বলে দিচ্ছে। এবং ইফ অ্যামাউন্ট ইজ ডেবিটেড অর চার্জ ফ্রম ইয়োর ব্যাঙ্ক অর অ্যাকাউন্ট কার্ড, ইউ ক্যান ডাউনলোড দ্য রিসিপ্ট ফ্রম আওয়ার ওয়েবসাইট উইদিন ওয়ান ওয়ার্কিং ডে সাবজেক্ট টু রিসিভ পেমেন্ট কনফার্মেশন ফ্রম ইয়োর ব্যাঙ্ক অর কার্ড ইস্যুং অথরিটি থ্রু দ্য কনসার্ন্ড পেমেন্ট গেটওয়ে টু WBA CDCL। আপনি কিন্তু যদি সাকসেসফুলি হয় তাহলে একদিন পরে আপনি কিন্তু পেমেন্টের রিসিভ হয়ে যায়, তাহলে একদিন ওয়ার্কিং ডেটে যেটা রয়েছে সেদিনকে কিন্তু আপনি সেই রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন WBA CDCL-এর পোর্টাল থেকে, ওয়েবসাইটের পোর্টাল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পেমেন্ট হিস্ট্রি থেকে। ইফ ইউ ডু নট অ্যাবেল টু ডাউনলোড দ্য লাস্ট কনসার্ন রিসিপ্ট আফটার ওয়ান ওয়ার্কিং ডে, দেন ইউ হ্যাভ টু টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য রেসপেক্টিভ ব্যাঙ্ক অর কার্ড ইস্যুং অথরিটি ফর রিফান্ড অফ দ্য প্রিভিয়াস আনসাকসেসফুল ট্রানজ্যাকশান। যদি আপনি একদিন পরেও আপনি যদি সেই রিসিপ্ট মানে ওখানে যদি শো না করে পেমেন্ট সেকশানে, বা ডাউনলোড করতে পারছেন আপনি রিসিপ্টটা লাস্ট ট্রানজ্যাকশানটা, তাহলে কিন্তু বলছে যে খুব শিগগিরই আপনাকে এই ব্যাপারটা নিয়ে আপনার যে ব্যাঙ্ক রয়েছে, আপনার যে কার্ড দিয়ে পেমেন্ট হয়েছে যে অ্যাকাউন্ট দিয়ে, সেই অ্যাকাউন্টের যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনি সেই ট্রানজ্যাকশান নাম্বার দিয়ে যোগাযোগ করবেন, তাহলে আপনি রিফান্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করলে আপনি রিফান্ডটা পাবেন। দেখুন এখানে কিন্তু খুব বেশ লাল করে বড় করে লিখে দিয়েছে, কিন্তু লাল ইয়ে করে মার্ক করে, WBA CDCL উইল নট বি রেসপন্সিবল ফর সাচ রিফান্ড। WBA CDCL কিন্তু এই অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু রেসপন্সিবল নয়, এটা কিন্তু দেখুন লিখে দিয়েছে। তো সেই জন্য আপনারা অনলাইন পেমেন্ট করবার সময় এই ধরনের প্রবলেম যদি একদিন পরেই দেখেন, তাহলে মানে আপনারা কিন্তু চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করার, এবং যাতে টাকাটা আপনারা পেয়ে যান। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অন্য কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। যদি আপনাদের কোয়েরি যদি কমেন্ট সেকশন থেকে সলভ না হয়, চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করবার। নমস্কার।